পূজোর আগে মহা ধামাকা কেন্দ্র সরকারি কর্মচারীদের মোটা বোনাস ঘোষণা করলো কেন্দ্র দশমের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বোনাস বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সভার এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার উৎসবের মরসুমে সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালো কেন্দ্রীয় মন্ত্রিসভা বোনাসের দাবিতে সরকারের উপর ক্রমশ চাপ বৃদ্ধির পর বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করলো কেন্দ্র এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার জানান 2019-2020 অর্থবর্ষের জন্য প্রোডাক্টিভিটি ও নন প্রোডাক্টিভিটি বোনাসে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এর জন্য খরচ হবে 3737 কোটি টাকা আর লাভবান হবেন 30 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনি সাফ জানিয়েছেন দশমীর আগে সরাসরি সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বোনাসের টাকা মন্ত্রী প্রকাশ জাভরেকার এও জানান রেল ডাকঘর বিভিন্ন উৎপাদন ক্ষেত্র এবং ইপিএফও ইএসআই এর মতো ক্ষেত্রের 17 লক্ষ নন গ্যাজেটেড কর্মচারীদের জন্য 2791 কোটি টাকা খরচ করা হবে বাকি 13 লক্ষ কর্মচারীকে দেওয়া হবে 946 কোটি টাকা উল্লেখ নন প্রোডাক্টিভিটি বোনাসের দাবিতে দীর্ঘদিন ধরে আওয়াজ জোরালো হচ্ছিল রেলকর্মী সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয় দুর্গাপূজার আগে বোনাস না প্রদান করলে রেল ধর্মঘট করা হবে করোনা ভাইরাসের প্রকোপে লকডাউনের কারণে বাজারে টান পড়েছে কর্মীদের মহার্ঘ ভাতা যেমন বকেয়া রাখা হয়েছিল তেমনি বেতনও কাটছাট করে দেওয়া হয় পাশাপাশি অর্থের যোগান বা আয় কমে যাওয়ার ফলে বাজারে কেনাকাটিতে টান পড়েছে এখন দেখার সেই সাথে ঘটনা কতটা ঔষধ হিসাবে কাজ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড